أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته والله سلام دوناتي আচ্ছা বেশি ওয়াজ নগরীতে আসলে আমার না আয় কানাডার তো আসছি খালি রাতে দেড়টা বাজে হচ্ছি দি ঘরত তা যেতে এয়ারপোর্ট তাই পিয়ারসন এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানাডার টরন্টো হ্যাঁ তা আবার দ্বারা ফোন করি গিয়ে সৌদি আরব তুন হদ ভাই আয় তো একা করে উমরাত আসি তত করে আর সায় পণ্ডুলিপি হদে উজুর উজুর জমা দিই তত করে ফরিয়ে উনা ফরিবি ওই তেরারে ওনারা এটা যারা ঈশ্বর তানে দেবেন বলে ঈশ্বর দেরি বোধ কী তারা বেগুর একটা খালাসের সাথে ইস্তেকফার করি বেশি কোনো সময়ও নাই বেশি ফরি উনাই নিয়ে গেম আবার দাদা দুর লাইকিয়ে তো নাই সার সংক্ষেপ হইম তাই না হ্যাঁ এবার আরো বেগুর ডরিবে শাহ শাহ হুজুরের ফোমারে আল্লাহ হুজুরের রহমতুল্লাহ ফোমারে হুজুরের দায়িত্ব দিয়ে পালন করে ইয়াং করতে দেয় সাবু উদ্দা মানে হ্যাঁ প্রফেসর ডক্টর আবু এটা আবদা আবদা আতিকবদ্ধ ভূষিত আসন আশা বদ্ধ ভূষিত ইতারা বেগুন মাহফিলের খাদে মল ফলে আর আজ তেলে দাসিলাম নো ওই মেতে তো আল্লাহ সুবহান তাআলা আবার বেগুনরে একান্দি করে দিল আলহামদুলিল্লাহ আর বেগুনা কাছ থেকে ফার করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাই لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء صلاة يا رسول الله عليكم الحمد لله الذي خلق الإنسان من طين وجعلهم خليفة في الأرض وفضلهم على الخلق كلهم واختار منهم الأنبياء والمرسلين والصلاة والسلام على محمد بن عبد الله سيد ولد آدم أفضل الأنبياء وخاتم النبيين وعلى آله الطيبين وأصحابه الطاهرين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد খতমে নবুয়া বিষয়ে আলোচনা অবতারণার পূর্বে আমাদের জানা উচিত খতমে নবুয়তের পারিবেশিক অর্থ কী। খতমে নবুয়তের পারিবেশিক সহজ সরল অর্থ হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রসুল রূপে
প্রেরণ করেছেন, সর্বশেষ নবী রসুল রূপে প্রেরণ করেছেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবুয়তের ধারা চূড়ান্ত হয়েছে। সুতরাং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো রসুল আগমনের কোনো প্রয়োজন কিংবা সম্ভাবনা নেই। অর্থাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর প্রতি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর প্রতি প্রেরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত নবুয়তের ধারাকে সমাপ্তি করেছেন। এর জন্য আমাদের কিছু জিনিস বোঝা উচিত, যে একটি কোরআন শরীফের একটি শরীয়তের বিধান বাস্তবায়ন করার জন্য চারটি জিনিস দরকার। ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাদাউন নাস। প্রথম হচ্ছে ইবারাতুন নাস, তারপর হচ্ছে ইশারাতুন নাস, দালালাতুন নাস, আর চতুর্থ নম্বর ইক্তাদাউন নাস। এগুলো একের পর এক দেখতে হয় কেন? যখন স্পষ্টভাবে কোনো একটা শরীয়তের বিধিবিধান বুঝে আসে না, তখন আমাদের পরবর্তী স্টেপের দিকে যেতে হয়। কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়তের এই আলোচনা এই কোরআনের স্পষ্ট অর্থ থেকেই বোঝা যায়, যে মা কানা মুহাম্মাদুন, এটা হচ্ছে সূরা আহজাবের 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে হতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শেষ নবী, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল বিষয়ে অবগত। কেন নিয়ে ছাট গায়া হত ওর মানি, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নয় হত বুঝতেছি না বাজি, মানে এই আয়াত নাজিলে যদি কেল্লাই, এই আয়াত নাজিলে যদি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার পালক পুত্র আছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিলেন, ওনার নাম যায়েদ ইবনে হারেসা। ওনার সাথে যখন ওনার স্ত্রীর বিবাহবন্ধন বিচ্ছিন্ন হয়, মানে যাতে তালাক গিয়েও, এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগদে নেকাহে ওনার স্ত্রীকে আনা হয়। এটা নিয়ে ও জিবে লেজার মারার ফোয়া, এই গুড়ো ফোয়া লেজার না মারি শিক্ষা, আয় দেহি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বলে এটা মাহফিল যদুন তাই তো বেগুনের ভিতরে বলে হালাল হদুর হারাম হদুর বেগিন দেহি তো উনি তো তালিম লিখে দেয় এ এ দু নইলেও তোরা তোরা তো ভাই সারা কাল্লা তারা দাও এন্না করিস ফোয়া বিয়া দেবী না করিস। এটা তো যখন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওনার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই ওনাকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি নিজের নিকাহে নিয়েছিলেন। তো তখন আরবের প্রথা অনুযায়ী খুব বেশি হইচই পড়ে গেছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের সন্তানের স্ত্রীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এমনি তো হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঔরসজাত সন্তান যারা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্মগ্রহণ করেছিলেন, ওনারা অপ্রাপ্ত বয়স্কে দুনিয়া থেকে তশরিফ নিয়ে গিয়েছিলেন। তখন সাহাবায়ে কেরাম অনেক কান্নাকাটি করতেছিলেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ, বলে যে না আমার পুত্ররা যদি দুনিয়াতে অবস্থান করতেন তাহলে ওনারা তো নবী হতেন, আমার দ্বারা তো নবুয়তের পরিসমাপ্তি। তখন একবার বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই আয়াত নাজিল হয়েছে কখন? যখন যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হিসেবে গ্রহণ করেছেন তখন। তো তখন এক আয়াতের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা জিনিসকে, দুইটা প্রথাকে স্পষ্ট করেছে, জাহেলিয়াতের দুইটা প্রথা যে পালক পুত্রকে নিষ্পুত্র মনে করা হতো, এটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে পালক পুত্র, পুষ্যপুত্র সে নিজের পুত্র হতে পারে না, নিজের সন্তান যেভাবে মিরাসের মানে সম্পত্তি পাবে ওইভাবে পালক পুত্র পাবে না, মানে এগুলো বুঝিয়ে দিয়েছে। আর পালক পুত্রের স্ত্রী নিজের পুত্রের স্ত্রী না, আপন পুত্র মানে নিজের ফুয়ার বউ নয়, কথাটা বিন না, ফাইল্লিয়া ফুয়ার বউ নিজের ফুয়ার বউ নয়, আর ফাইল্লিয়া ফুয়াই বে নিজের ফুয়া নয়, এই দুই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মাধ্যমে স্পষ্ট করে দিই। তো এখানে ইবারাতুন নাসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন শরীফের কোনো একটা আয়াত, কোরআন শরীফের কোনো আয়াত স্পষ্ট অর্থ দিয়ে যদি কোনো কিছু বোঝা না যায় এ তারগিন লাগে দে, মানে আশার জ্ঞান যে হই, হ্যাঁ ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তাদাউন নাস লাগে, এটা আর কিছুর দরকার নাই, আর কোনো কিছুর দরকার নেই, এটা স্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটিয়েছেন এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো প্রাপ্তবয়স্ক ছেলে সন্তানের পিতা নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর্নিহিত যা আছে সব কিছু জানে। হাত দিল কি চলে, কাফের কলে কি হর, মুনাফিকের কলে কি হর, হ্যাঁ আল্লাহর লিয়ক কলের ব্যাপারে এখন বোধ কি বোধ হতা হয় বেগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। কিছু রাহি না যায় তোরা কেয়ালে এই ময়দানের এক নম্বর আসামি আছিল, একখান মামলা হইলে এক নম্বর আসামি আছিল দে শাহুজুর, দুই নম্বর আছিল দে নাসিদ্দিন হাকু, বুঝলেন না? তো শাহ সাহুজুরে নিজের লাই কিন্তু কিছু রাহি না, আর আপ বাল্লায় দাম ফুরলাই অন সম্পত্তির হইলে ইয়ান কিনে দেয় ইয়ে মাহফিল্লা অপ করে দিয়ে, আরও জিম পারি আলহামদুলিল্লাহ নিজের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করি অনারের খেদমত করি ফেললে, এটা আর আর টেস্ট করি ফেললে আল্লাহ আল্লাহর হস্তে নয় জানে না অনারা বেগুন অনুরোধ করি, অপ্রাসঙ্গিক কথা যদিও ই হওয়া পারে অনারের আর চেষ্টা করি যাতে হুজুর করিম সাল্লাহ বেগুন অনারা রসুল মেহমান আর আর কিছু নয়, আর আর রসুল করিম সব গোলামি করি আর অনারা রসুল করিস মেহমান অনারা মেহমানদারি করিবলে চেষ্টা করি, আর আর কোনো আচরণ যদি অনারা হস্ত পাইতে হন আর আর আহাল দিলে মাফ করে দিবেন, হ্যাঁ আর 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 শুদ্ধ করে দিবেন। মহিষা সম্মতি নয় ও ভাই হাকি তুই এম ভুল করো মহিষা সম্মতি হয়ে নিয়েন ইমাম শাহি রহমতুল্লাহ মানা করি হতে দিবে মহিষা সম্মতি আর শুদ্ধ করে দিব এই বে আর বন্ধু নয় ইমা শত্রু এক করলে যাই রে দিবে হনে শুদ্ধ আত বলে ইদেরি আর এক করলে যাই গো সাহা ভাই বেন বউ একটা হতা ছিল অনলাই ইয়ান ভুল হর অনেক শুদ্ধ করিলি অথবা। তো এখন আবার আলোচনায় আসি, তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশেষ করে আইয়ে তো হতা এখন কাদিয়ানি হতুম বাইন্য ওয়ানিয়া, হ্যাঁ আরও আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাল্লাহ এনায়তুল্লাহ বাদশাহুজুর আইব এটা এর বিষয় বে আয় অনুরোধ করি দি, বুঝছেন না এই আলোচনাই নতো আলোচনাই নাইব এবার এবার দিয়ে দিই ইয়ার মুখের যুদ্ধের বর্ণনা ও খতমে নবুয়তের আন্দোলনের প্রয়োজনীয়তা আয় হুজুরের অনুরোধ করি হুজুর আর অনুরোধ রাখি আয় বিষয় দিবে দি এডে আলোচনা আজি আর কি বেগিন হুজুর করিব ইনশাল্লাহ শেষের দিন। তাই হতাই নাই এদিকে আল্লাহ কাদিয়ানি আছে আর আসছে মুসালেমতুল কাজ্জাব ইয়ার মুখের যুদ্ধ হইলে মুসালেমতুল কাজ্জাবের পরে হতা, বুঝছেন না ইয়ার মুখের যুদ্ধ যেটুকুন শহীদ ইয়ে সাহাবায়ে কেরাম এলে হন যুদ্ধ তার হন শহীদ নাও মানে ইয়ার তোমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদ হাম্মাজারে মোহাম্মদ পেমার জায়গা হয়ে দেয় না সাহাব কেবলা ইন কেলা হয়ে দেয় আর রসুল বাকের শান মানত হন ধরনের দুলা পরিমাণে যদি আঘাত ইয়ে ইয়ে নারা সহ্য করি নি ভাই ন করি কেউ মারা শাহ সাহেব কেবল ন করে আল্লাহ মাহফুজুল্লাহ রহমতুল্লাহ ন করে আল্লাহ মাহফুজুল রহমতুল্লাহ শাহ সাহেব কেবলার ফরে সহযোগিতা করি আজ এই মাহফিল 52 বছর আগে বিজিবি বপন করি দে হলিয়া গাছিবি ইয়ে দে হইতে না 2016 ইংরেজিত ক্যালগেরিত ক্যানাডার ক্যালগেরিত যে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল এল্লা সৈয়দ নূর জান মীর আহমদী সাহেব ইবে হযরত গৌস পাক রাদিয়াল্লাহু আনহুর আওলাদ ইবে ব্যাঙ্কুবারত কাদেরিয়া তরিকতের দায়িত্ব আছে, বুঝছেন না এটাই আইয়ের আলোচনা আয় এত চিন্তা করি দিয়ে শাহ সাহুজুর আল্লাহ হাফুজুল্লাহ রহমতুল্লাহ মিলিয়ে রে ইবে কি হাম করি গে মৌলানা শফিক সাহেব একবার আরও ফুগর বারান্দাত এই মাহফিলের প্রস্তুতি সব হয়েছে তার ফুগর বারান্দাত এটা হদে হদেবাজি অস্ত্রর রেঞ্জ বুঝবে তো ক্যাং করি রাইফেল এত মারলে হদ্দুর দূরে যায় হদে রাইয়ের নাঙ্গরি গলি ফলন নাঙ্গরি বাইরে, বুঝছেন না এই সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর ইবের পাওয়ার আজিয়ে বোঝা যাচ্ছে দুনিয়া বিশেষ করে দুনিয়া বিশেষ করে বাংলাদেশত অন্য হন মাহফিল বন্ধ চাইলেও এই মাহফিল আল্লাহ বন্ধ না রাখে 52তম মাহফিল 50তম মাহফিল তারা টার্গিল মাহফিল করি নিয়ে গেল সারি মিকে কোভিড এড়ে মানে আদা দার ফাতিয়া সত্যত্ম বুহারি ফিরকে দেয় না এটা মসজিদে পরে শাহ সাহুজুর মাজারাত অনুমতি না পাইবে বলি টিউনু সত্তর কি কি ওর কি কোভিডের দিকে ওর কি গত বছর এমপি সাহেবে হদে এটা হদে এই মাহফিল 51তম মাহফিল এই মাহফিল কেয়ামত ফান চলিব ইয়ান হদ আর গত বছর টার হয়ে গেলেই আল্লাহ আকবর এবারত মাহফিলত আল্লাহ তৌফিক দিয়ে দিবে প্রায় 19 লাখ টেন মতো দিয়ে আর খালি হয়ে দে হদবাজে আর ইয়ের ফান আর ফাটাই মিনসাম হিম বেগিন খতমে নবুয়ত আল্লাহ হামসালত দে আর রসুল পাকের শান মান ইজ্জত আবরু বেগিন ঠিক রাখবে আল্লাহ হামসালত দে এটা অনেকের ডরাই হতা হওয়া না বলিবি রসুল পাকের শান মান যেতে পারো না হবো হ্যাঁ তো ওমর ফারুক দিলে তাহলে ওসমান করি দালি করমুল্লাহ করি হজরত আবু বকর সিদ্দিক দিলে তাহলে নইতে রান্না করে হতা হিম না ইনশাল্লাহ তাল্লা বেগুনের আর এই ইমান লইয়ের দুনিয়া তো যে বেলে তৌফিক দো
হ্যাঁ ইমানের মজবুত তাই হলো তুমি আর কেমন পর্যন্ত যেতগুন নসলাইব বেগুনের পাক পঞ্জতন আলহিমসাল্লামর দামন দরির আই বললে তৌফিক আনায়ত করুক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুন ইমান নসিব করুক তার হতা বেশি দীর্ঘ নগর এখন আসর আজান হবো বদমিকে আজান হয়ে যাবে ইনশাআল্লাহ তো ওনারা এই আলোচনা উনি বেললাই ওনারা শেষের দিন হামা হয়ে আইবেন আর এনায়তুল্লাহ আব্বাস সাহুদুরুল্লাহ দোয়া করিবেন এটাই বেশি শারীরিকভাবে অসুস্থ তাই যাতে সুস্থ হয়ে রাইত ফেলে ওনার হাসে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।